डोटा बनिए रेखेछि डोटा एकदम फुले गेछे जेहेतु ईस्ट दावा सो डोटा बनानोर जोन्नो प्रथमे कुसुम गरम पानीते ईस्ट एवं चीनी मिक्स करे 15 थेके 20 मिनिट रेखे दियेछिलाम देन होच्छे देन 15-20 मिनट पर मयदा तारपरे लवण परिमाण मतो लवण देन अलिव अएल दिए ए जिनिसटा पुरो आमरा डोटा रेडी करेछि। एटा होलो डोर इनग्रेडियंट्सटा। सो डोटा प्राय टू थ्री आवार्सेर मतन होये गियेछे एभाबे रेस्टे आछे। सो एटा एकदम देखुन फुले पुरा एकदम बाउन्सि होये गियेछे माने खूब परफेक्ट होयेछे। দেন পিজাতে তো অবভিয়াসলি পিজা সস আরো অনেক কিছু লাগে সো আমরা এখানে পিজা সস নিয়েছি রাগু পিজা সসটা দেন হচ্ছে এই চিলি ফ্লেক্স দেন পাপরিকা দেন অরিগানো এখানে অরিগানো দেন আমি এই চিজটাও ইউজ করব স্লাইস চিজ অ্যান্ড অবভিয়াসলি শ্রেডেড যে মোজারেলা চিজ আছে এটাও ইউজ করব দেন আমি চিকেন আলাদা করে কোনো প্রিপেয়ার করি নাই দ্যাটস ওয়াই আমি এখানে সসেস যেটাই সসেস ইউজ করব দেন সাথে এই যে আমি পিজা সবগুলো আমি যেই সাইডের মধ্যে টপিংস দিব সেই সাইডগুলো একটু আমি ছেঁকে নিয়েছি এখন আমি পিজা সসটা দিয়ে দিব যে এখানে পিজা সসটা দিতেছি পিজা সসটা এটা আমি এখন স্প্রেড করে দিব ভালো মতন স্প্রেড করব পিজা সসটা এখানে স্প্রেড করা হয়েছে তুমি যে পিজা সসটা স্প্রেড করে দিলাম এখন আমি এখানে প্রথমে এই চিজ স্লাইসটা দিব এই যে এই চিজ স্লাইসটা আমি দিব এখানে জাস্ট আমি অল্প করে এই চিজ স্লাইসটা একটু দিয়ে দিয়েছি এখন আমি অনিয়ন্স আর কাঁচামরিচ মাশরুম এখানে মাশরুম আর সসেজ এগুলো দিয়ে দিব এখানে ক্যাপসিকাম আছে এটাও দিয়ে দিব প্রথমে আমি এখানে অনিয়ন্স গুলো দিতেছি এটা অনেক ভালো হবে খেতে ফার্স্ট টাইম প্যান পিজা দেন আমি এখানে সসেজ গুলো দিয়ে দিতেছি আপনারা চাইলে এখানে নিজেরা চিকেন প্রিপেয়ার করেও নিতে পারেন ইটস আপ টু ইউ সসেজটা হলে আর কি ইনস্ট্যান্টলি হয় সসেজটা আমি একটু তেলের মধ্যে সটে করে নিয়েছিলাম মাশরুমটাও সেম যেহেতু ক্যান এগুলা সসেজটা প্যাকেটে মাশরুমটা ক্যান আমি একটু আর কি সতে করে নিয়েছিলাম তেলে আমার সসেজ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেখানে শ্রেডেড চিজ আছে এই শ্রেডেড চিজটা আমি এখন দিয়ে দিব উপর দিয়ে ক্যাপসিকামটা একটু দিয়ে দিই এখানে ক্যাপসিকামটা এভাবে এভাবে দিচ্ছি একটু ডিজাইন করে সব কালারে থাকবে সব একটু
ডিফারেন্ট কালারের ক্যাপসিকাম হলে পিজার লুকটাই অন্যরকম লাগতেছে, খুবই কিউট লাগতেছে পিজাটা। শ্রেডেড চিজ একটু দিয়ে দিই উপর দিয়ে, এখন এটাই ফাইনাল দিব, আর শ্রেডেড চিজ দিব না। তো আমার চিজ দেওয়া হয়ে গিয়েছে, আমি একদম যেই সব জায়গায় অনেক গ্যাপ আছে সেই সব জায়গায় একটু একটু করে চিজ দিচ্ছি, তো বেশি চিজই হয় খেতে। এই পিজা এখন আমি এটা চুলাতে দিয়ে দিব। তো এই যে দেখুন, আমি এই প্যানের মধ্যে একটু তেল গ্রিস করে আমি পিজাটা এখানে দিয়ে দিয়েছি, এই যে পিজাটা, এবং এটা দিয়ে ঢেকে দিয়েছি। এটা একদম স্টিমে, একদম লো ফ্লেমে রেখেছি, এটা একদম স্টিমে হয়ে যাবে। তো এইভাবেই আমি সব পিজাগুলো রেডি করে ফেলবো, সব পিজাগুলো হয়ে গেলে আপনাদেরকে সখন পরিবেশন করে দেখাবো। সো ভিউয়ার্স, আমি লিটারেলি অরিগানো, পাপরিকা, চিলি ফ্লেক্স এগুলো দিতে ভুলে গিয়েছিলাম, এটার মধ্যে আমি একটু অ্যাড করে দিয়েছি, বাকি পিজাগুলোতেও দেওয়া হচ্ছে, সো এটা জাস্ট রিমাইন্ড দিলাম। আমি পাপরিকা, অরিগানো আর চিলি ফ্লেক্স এটাও যে দেখুন অ্যাড করেছি। দেখুন আমাদের পিজা বানানো রেডি, এই যে পিজার লুকটা মাশাল্লাহ অনেক সুন্দর আসছে। হোমমেড পিজা যেরকম হয় অবভিয়াসলি রেস্টুরেন্টের মতো তো আর হবে না, সো এই আর কি। ইফতারের টাইম অলমোস্ট হয়ে গেছে, আমরা এখন ইফতারি করব। আমি যখন পরিবেশন করব, যখন কাটবো, তখন আমি আবার জাস্ট আপনাকে ভিডিওগুলো একটু দেখাবো আর কি কাটার টাইমে। সো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি একটা চিকেনের পুর বানিয়েছি, যেটা স্টাফিং, আমি একটা চিকেন বান বানাবো আজকে। তো আপনারা তো পিজার পরিবেশনটা তো দেখলেনই কালকে, তো এই পিজার ভিডিওটার সাথে আমি এই চিকেন বান এটা আমি দিয়ে দিব, অ্যাড করে দিব ভিডিওটা। তো এখানে চিকেন বানের জন্য আমি চিকেন নিয়েছি, চিকেনের ব্রেস্ট পিস এর ছোট ছোট করে কাটা, দেন পেঁয়াজ, দেন তিনটা কালারের ক্যাপসিকাম, দেন কাঁচামরিচ, দেন সাথে সয়া সস, দেন একটু গার্লিক জিঞ্জার পেস্ট, দেন আমি একটু পিজা সস দিয়েছি, দেন হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, দেন একটু পাপরিকা, চিলি ফ্লেক্স, এটা দিয়ে আমি এই পুরটা কুক করেছি। পুরটা আমার কুক করা হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি জাস্ট এগুলো বানের ভিতর দিয়ে আমি জাস্ট বানাবো, তেলের মধ্যে ভাজবো।
Thank you.